সুমি, তুমি কি জন্য এসেছ? আমাকে তিনটি কলম দিন। কলম তিনটির দাম কত? 15 টাকা। সুমি, কলম তিনটি কত টাকা দিয়ে কিনেছ? 15 টাকা। এইরকম 5টি কলম কিনতে কত টাকা লাগবে দেখি। কয়টির দামের উপর ভিত্তি করে তোমরা 5টি কলমের দাম বের করেছো? একটি। একটি জিনিসের দাম, ওজন, পরিমাণ ইত্যাদি বের করে নির্দিষ্ট সংখ্যক একই জাতীয় জিনিসের দাম, ওজন, পরিমাণ ইত্যাদি নির্ণয় করার নিয়মকে ঐকিক নিয়ম বলে। সমান 6 খণ্ডের একটি জমির ফসল কাটতে 3 জন কৃষকের 2 দিন সময় লাগে। সম্পূর্ণ জমিটির ফসল কাটতে 6 জন কৃষকের কতদিন সময় লাগবে? তিনজন কৃষকের ফসল কাটতে 2 দিন সময় লাগে। একজন কৃষকের বেশি দিন লাগবে না কম দিন লাগবে? একজন কৃষকের ফসল কাটতে বেশি দিন সময় লাগবে। একজন কৃষকের ফসল কাটতে 6 দিন লাগবে। 6 জন কৃষকের সমান জমির ফসল কাটতে বেশি দিন লাগবে না কম দিন লাগবে? ছয়জন কৃষকের সমান জমির ফসল কাটতে 1 দিন লাগবে। এখন আমরা সমস্যা 2টিতে রাশিগুলোর সম্পর্ক তুলনা করি। ঐকিক নিয়ম সমাধানের জন্য যা দেয়া থাকে তা থাকবে বাম দিকে এবং যা নির্ণয় করতে হয় তা থাকবে ডান দিকে।